চট্টগ্রাম হাটহাজারীতে ভ্রাতৃবিরোধের জেরে ভাড়াকৃত 8 সন্ত্রাসী অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক হয়েছে। র‍্যাব সাত চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মিরেরখিলের মোহাম্মদপুর এলাকায় কতিপয় ব্যক্তি নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে 1 জুলাই সকাল 10:30 র‍্যাব সাতের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। হাটহাজারীতে ভ্রাতৃবিরোধের জেরে ভাড়াকৃত 8 সন্ত্রাসী অস্ত্রসহ র‍্যাবের জালে আটক হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, র‍্যাব সাত চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মিরেরখিলের মোহাম্মদপুর এলাকায় কতিপয় ব্যক্তি নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে 1 জুলাই সকাল 10:30 র‍্যাব সাতের একটি চৌকস অভিযান দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মোহাম্মদ ফুরকান মিয়া, সামাদ মিয়া, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ কামরুল হাসান ইমন, শাহাবুদ্দিন, শাকিল, হৃদয় এবং মোহাম্মদ নয়নদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের নিকট হতে এবং ঘটনাস্থল হতে 1 রাউন্ড গুলি, 3টি কিরিচ, 4টি চাকু এবং বিপুল পরিমাণ লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত স্থানের বাড়ির মালিক খুরশিদ আলম, তারা 5 ভাই। তারা সকলে দুবাই প্রবাসী এবং তাদের বাবার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের ভাইদের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে তার অন্যান্য ভাইরা বেশ কিছু ভাড়া করা সশস্ত্র সন্ত্রাসী দিয়ে ভিকটিমের বাড়ি লুণ্ঠন, ভাঙচুর, নাশকতা ও সন্ত্রাসী তাণ্ডব পরিচালনা করার জন্য পাঠায়। র‍্যাবের তাৎক্ষণিক উপস্থিতিতে এবং সাড়াশি অভিযানের প্রেক্ষিতে বহু হতাহতের আশঙ্কা রোধ সম্ভব হয়েছে। বয়স 23, মোহাম্মদ জাবেদ বয়স 25, মোহাম্মদ কামরুল হাসান নাইক বয়স 24, মোহাম্মদ শাহউদ্দিন বয়স 18, শাকিল বয়স 18, হৃদয় বয়স 22 এবং মোহাম্মদ নয়ন বয়স 24 দের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের নিকট এবং ঘটনাস্থল হতে 1 ওয়ান শুটার গান, 1 রাউন্ড গুলি, 3টি কিরিচ, 4টি চাকু এবং বিপুল পরিমাণ লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে উক্ত স্থানে বাড়ির মালিক খুরশিদ আলম এবং তার 5 ভাই, তারা সকলে দুবাই প্রবাসী এবং বাবার সম্পত্তি নিয়ে তাদের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই জের ধরে তার অন্যান্য ভাইয়েরা বেশ কিছু ভাড়া করা সশস্ত্র সন্ত্রাসী ভিকটিমের বাড়ি লুণ্ঠন, ভাঙচুর, নাশকতা ও সন্ত্রাসী তাণ্ডব পরিচালনা করার জন্য প্রেরণ করে। উল্লেখ্য যে স্থানীয়দের মধ্যস্থতায় উক্ত পারিবারিক সমস্যা একাধিকবার সমাধানের উদ্যোগ গ্রহণ করা হলেও অন্যান্য ভাইয়ের অসহযোগিতার কারণে তা মীমাংস করা সম্ভব হয়নি এবং অন্য সকালে অন্যান্য ভাইয়ের নাশকতার উদ্দেশ্যে উক্ত স্থানে 100 সশস্ত্র সন্ত্রাসী প্রেরণ করে। এখানে উল্লেখ্য যে বর্ণিত স্থানে র‍্যাবের তাৎক্ষণিক উপস্থিতিতে বহু হতাহতের আশঙ্কা রোধ সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।